আসসালামু আলাইকুম, আমি 11 নম্বর ওয়ার্ড রানিং কাউন্সিলর মোহাম্মদ। আমি জনগণের সেবা দেওয়ার জন্য, আমি এই জনগণের চাহিদা পূরণ করার জন্য অসমস্ত কিছু কাজ বাকি আছে, এগুলি সমাপ্তি করার জন্য আমি ইনশাল্লাহ আবারও পুনরায় কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি ইতিমধ্যে 11 নম্বর ওয়ার্ডের 80% কাজ সমাপ্ত করেছি। 11 নম্বর ওয়ার্ডে আমি যেটাকে বলে মুক্তিযুদ্ধ রোড, স্যামিউল রোড, এই রোড স্বয়ংসম্পূর্ণ কাজ সমাপ্তি হয়েছে, এবং যেটা বাইপাস রোড বলে শিলপুর রোড, এই যে মেইন রোড আর কি, সেই রোডও সমাপ্তি হয়েছে। বিশেষ করে জল্লার দোকানের মোড় হতে একদম ওই গণপূর্ত পর্যন্ত এই রোডের কাজও ইনশাল্লাহ শেষ হয়েছে। যেটাকে বলে মুক্তিযুদ্ধ মাঠ, ওই মাঠও আমার নির্বাচন সাফল্য হওয়ার পরে ওই কাজটাইও শেষ করার জন্য চেষ্টা করেছিলাম, ওই কাজটাইও শেষ হয়েছে। এবং বিভিন্ন অলি গলিতে ম্যাক্সিমাম 5 থেকে 6টা গলি করা হয়েছে, আরও 6-7টা গলি আছে, এবং গাড়ির বাড়ে প্রচুর পরিমাণ মানুষের চাহিদা ছিল, সেখানে ম্যাক্সিমাম 14-15 কোটি টাকার কাজ সমাপ্তি হয়েছে। বাদ বাকি কাজগুলি আল্লাহ পাবে যদি আবার পুনরায় নির্বাচন নিয়ে যদি জয় করতে পারি, আমি মানুষকে ওয়াদা দিয়েছি সেই কাজগুলি করার জন্য আমি ইনশাল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে চেষ্টা করে দেব। আমাকে যেন আল্লাহ পাকে যে ওয়াদা মানুষের হাতে যে প্রতিশ্রুতি আমি দিয়েছি সে প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। মানুষের সাওয়া পাওয়া থাকে, মানুষের চাহিদা থাকে, এবং চাহিদার কোনো আমাদের শেষ নাই। 11 নম্বর ওয়ার্ডের জনগণের সাথে নিয়ে আমি অসম্পূর্ণ কাজগুলি সমাপ্তি করার জন্য আল্লাহ পাকে যেন আমাকে হায়াত দে, আল্লাহ যেন আমাকে সব কিছুতে যেন তৌফিক দান করে যেন আমি সমাপ্তি করতে পারি, সেজন্য আমি সবার কাছে দোয়া চাই। আমি মনে করি আমার আগে অনেক কাউন্সিলর ছিল, এদের সময়ে মানুষের কতটুকু সুযোগ সুবিধা পেয়েছে, সেবা পেয়েছে, সেটা মানুষের ভালোভাবে জানে। বিগত আমার দিনে আমি কী করেছি সেটাই মানুষে জানে। আমি কাউকে, কোনো মানুষকে আমি ছোটো বলে মনে করি না। আমি মনে করি জনগণের সেবক, আমি সবসময় সেবক হিসাবে এদের পাশে থাকতে চাই। আমার প্রয়োজন মানুষের ভালোবাসা, এই মানুষের ভালোবাসা দিয়ে যেন আমি মানুষের সবসময় জনগণের উপরে ছেড়ে দিয়েছি। সব কিছুর মালিক হলো একজন আল্লাহ। আমি যদি সহি শুদ্ধভাবে মানুষের যদি সেবা দিতে পারি, মানুষের যদি কাজে আসতে পারি, অবশ্যই ইনশাল্লাহ আমাকে আবার নিতে পারে।